empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger. আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়া আলাইকুম আসসালাম। আরে রবিন ভাই, কি খবর ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। ইলেকট্রনিক্স জি ভাই, তাহলে আপনাদের কাছে আজকে কি কি ফোন আছে? হ্যাঁ, আমাদের কাছে এখন আছে OnePlus, Apple, তারপর Google, Samsung, তারপর LG, MI, এগুলোর প্রোডাক্ট এখন অ্যাভেলেবল। জি, তাহলে ভাই আজকে কোনটা দিয়ে শুরু করবেন? OnePlus 6, এটা হচ্ছে আপনার OnePlus 6 664GB এবং 8 128GB, এটা না দুইটা ভেরিয়েন্ট আমাদের অ্যাভেলেবল এবং এটার দুইটা কালার আমাদের কাছে পাওয়া যাবে, ব্ল্যাক এন্ড হোয়াইট, একটা হচ্ছে হোয়াইট। ওকে ভাই, তো এটার প্রাইস আপনারা কত রাখতেছেন এখন? এটা হচ্ছে 664GB টা আমরা রাখতেছি 21500 আর 8 128GB টা রাখতেছি আমরা 22500। সো ভাই এটা কি একবার ফিক্সড প্রাইস নাকি কিছুটা অনার করা যাবে? আমাদের প্রাইস ফিক্সড, অলমোস্ট ফিক্সড না। ওকে ভাই, তো তারপর কোনটা দেখবো? তারপর হচ্ছে এটা হচ্ছে OnePlus 5T, এটা না? জি, এটার মডেল OnePlus 5T। এটাতে কত জিবি রম, কত জিবি র্যাম ইউজ করা হয়েছে? আপনার 6GB র্যাম এবং 64GB রম। ওকে ভাইয়া, এটার ভিতরে কি একটা কালার হবে? এটার মধ্যে একটা কালারই পাওয়া যাবে, একটা কালার না। সো ভাই এটার প্রাইস কত এখন? এটা এটার প্রাইস আমরা রাখতে পারবো 18500 টাকা। 18500 টাকা না? সেই ক্ষেত্রে আমার ব্লগ দিকে যদি কেউ আসে, সেক্ষেত্রে আমাদের মানে ভিউয়ার্সদের জন্য কি আর কি রাখছেন? আমরা তো হচ্ছে যে আমাদের প্রাইস ফিক্সড, আমরা তাদের একটা গিফট হচ্ছে যে আমাদের এখান থেকে দিব, সেটা হচ্ছে গ্লাস প্রোটেক্টর এবং সেটা অবশ্যই সবচেয়ে ভালো কোয়ালিটিটা দিব আমরা। যারা আমার ব্লগ দেখে আসবে তাদের জন্য একটা গিফট থাকবে, গ্লাস প্রোটেক্টর, গ্লাস প্রোটেক্টর। তো ওকে ভাই, তারপর কোন ফোনটা দেখবো? এটা হচ্ছে OnePlus 5, এটার দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল, 664GB আর এটা হচ্ছে আপনার 8 128GB। ঠিক আছে, দুইটাই থেকে কালার হবে না? এটার কোনো কালার হবে না, একটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল না। এটার সঙ্গে আপনি পাবেন ড্যাশ চার্জার, ড্যাশ চার্জার না, আমাদের এটার প্রাইস কত? ড্যাশ চার্জার এটার প্রাইস হবে আপনার 16500 টাকা, 664GB এবং 8 128GB টা পড়বে 18500। ওকে ভাই, তো তারপর কোনটা দেখবো? এটা হচ্ছে আইফোন 7, অ্যাপেলের ভিতরে আসছে, এটা আইফোন 7 গোল্ড কালার, এটা গোল্ড কালার। এটার ভিতরে কি কালার হবে আর? না, এটা একটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবল না। জি, সো ভাই এটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে আমাদের 22500 টাকা। এটা র‍্যাম রম ফুল বক্স, এটা র‍্যাম হচ্ছে 2GB, রম হচ্ছে 128GB। এর সাথে ফুল বক্স থাকবে না? জি, ফুল বক্স। আর ভাইয়া, ঢাকার বাইরে থেকে যদি কেউ কুরিয়ারের মাধ্যমে ফোনগুলো নিতে চায়, সেক্ষেত্রে কি আপনাদের ইমো নাম্বার কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো আছে? জি, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, আমাদের এফবিতে, আমাদের পেজে নক দিলেও হবে, আমরা ছবি পাঠিয়ে থাকি এবং ভিডিও কলের ভিতরে, ভিডিও কলের মাধ্যমে সে দেখতে পারে, নিতে পারে। জি ভাই, তারপর কোনটা দেখবো? তারপরে এটা হচ্ছে আইফোন 6s, এটা না? এটার তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল, গ্রে কালার, সিলভার কালার, গোল্ড কালার। ওকে ভাইয়া, তো এটা কালারের প্রাইস সেম, এটার কনফিগারেশনটা? এটা হচ্ছে আপনার 2GB র্যাম, 64GB রম, 64GB রম। তো এটার প্রাইস কত ভাইয়া? এটার প্রাইস হচ্ছে 14500 টাকা অনলি ডিভাইস, সঙ্গে চার্জার হেডফোন পাবে, আর যদি ফুল বক্স নেয় তাহলে 15500 টাকা। ওকে, তো 15500 টাকা হলে ফোনটা ফুল বক্স সহ বক্স করতে পারবে। ওকে ভাই, তারপর ম্যাচ বক্স। হ্যাঁ হ্যাঁ, তো ভাই তারপর কোনটা দেখবো? এটা হচ্ছে আইফোন 6 প্লাস, এটা না? জি, আইফোন 64GB। এটার ভিতরে কি কালার হবে? এটার মধ্যে কালার হবে না, একটা কালারই অ্যাভেলেবল, স্পেস গ্রে কালার, ফ্রন্টে ব্ল্যাক এবং পিছনে হচ্ছে গ্রে। সো ভাই এটার র্যাম রম? এটার র্যাম হচ্ছে 1GB, রম হচ্ছে 64GB। ওকে ভাই, তো এটার প্রাইস কত রাখা যাবে? এটার প্রাইসটা হচ্ছে 17000 টাকা ফুল বক্স, 17000। জি, আর অনেকের হয়তো ভাইয়া এইসব অ্যাপেলের ফোনের বিরুদ্ধে একটা অভিযোগ থাকে যে কপি ক্লোন কিনা, এটা যদি ক্লিয়ার করে দিতেন। ক্লোন কপি রেপ্লিকা আমরা সেল করি না, এবং ক্লোন কপি রেপ্লিকা যদি কেউ প্রুফ করতে পারে সেক্ষেত্রে আমরা ডাবল মানি ব্যাক দিই, ক্যাশব্যাক গ্যারান্টি আছে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ, এটা লাইফ টাইমের জন্য। ওকে ভাইয়া, তারপর কোনটা দেখবো? তারপর হচ্ছে স্যামসাং এ চলে আসি আমরা, এটা হচ্ছে স্যামসাং S9 Plus, S9 Plus না, ডট ডিসপ্লে, এটা হচ্ছে 6GB র্যাম, 64GB, এটা ডট ডিসপ্লে হবে না? জি, ডট ডিসপ্লে। ওকে ভাইয়া, সাইডে কার্ভ, কার্ভ ডিসপ্লে বলা হয় যেটাকে, ফিঙ্গারপ্রিন্ট আছে, আইরিশ আছে। এটা কত জিবি র্যাম, কত জিবি রম ইউজ করা হয়েছে? 6GB র্যাম, 64GB রম। ওকে ভাইয়া, তো এটার প্রাইস আপনারা কত রাখবেন? এটার প্রাইসটা আমরা রাখতেছি 21000 টাকা, 21000 টাকা। এর সঙ্গে পাবে ফাস্ট চার্জার, স্যামসাং এর স্মার্ট কেয়ারের ফাস্ট চার্জার, 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার। এটা কি অরিজিনাল? জি। ওকে ভাইয়া, তারপর কোনটা দেখবো? এটা হচ্ছে অ্যাসিড প্লাস, এটার মডেল না? জি, স্যামসাং গ্যালাক্সি অ্যাসিড প্লাস। এটার দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল, একটা হচ্ছে সিলভার টাইটানিয়াম, একটা ব্ল্যাক সিলভার, আর একটা হচ্ছে ব্ল্যাক, ফুল ব্ল্যাক। ওকে ভাইয়া, এটা হচ্ছে 15000 টাকা। এটার কনফিগারেশনটা? এটা হচ্ছে 4GB র‍্যাম, 64GB রম। এটার প্রাইস? এটার প্রাইস হচ্ছে 15000, ফিক্সড প্রাইস না? জি, ফিক্সড। এখানে মানে সর্বনিম্ন প্রাইসটাই বলা হচ্ছে? জি জি, সর্বনিম্ন প্রাইসটাই বলা হচ্ছে। ওকে ভাইয়া, তো তারপর কোনটা দেখবো? না রাখলেই নয়। জি জি, এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M40, এটার মডেল না? এটা অফিসিয়াল ইউজ প্রোডাক্ট, অফিসিয়াল প্রোডাক্ট, এটা অফিসিয়াল ফোন? জি, অফিসিয়াল ফোন।
সো ভাই এটার প্রাইস কত রাখা যায়? এটা প্রাইসটা আমরা রাখতেছি 15500 টাকা। এটা কনফিগারেশনটা? এটা কনফিগারেশন হচ্ছে 6GB RAM 128GB ROM, এটা দিয়ে পাবজি টাবজি এভরিথিং মানে চোখ বন্ধ করে খেলা যাবে আর কি। অনেক কমফোর্টেবল ফোন। সো ভাই আপনাদের এসব ফোন যদি কেউ ঢাকার বাইরে থেকে পারচেজ করতে চায় সেই ক্ষেত্রে কি আপনাদের কুরিয়ারের ব্যবস্থা আছে? জি, কুরিয়ার সার্ভিসে আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি এসএ পরিবহন এবং সুন্দরবনের মাধ্যমে। জি জি, টিটি কন্ডিশন বা কন্ডিশন এবং ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে। সিস্টেমটা হচ্ছে এরকম, কাস্টমারকে অ্যাডভান্স যে কুরিয়ারের চার্জটা আছে এটা সিকিউরিটি মানি বলা হয়, যেটা সিকিউরিটি মানি বলা হয় এটাকে, হ্যাঁ সেটা আমাকে পে করবে এবং আমার মোবাইলের যে প্রাইসটা সেটা উনি কুরিয়ার সার্ভিসে পে করলে কুরিয়ারটা নিতে পারবে ওখানে থেকে, না কন্ডিশনের মাধ্যমে যেটাকে বলা হয়, হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি সিস্টেম। এটা মূলত সুন্দরবন, সুন্দরবন এসএ পরিবহন, জননী এসব আর কি আপনাদের পাঠিয়ে থাকে। তবে তারপর কোন ফোনটা দেখব? এটা হচ্ছে Realme X, এটার মডেল না? জি Realme X। আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবল 4GB 64GB আর একটা হচ্ছে 6GB 64GB। জি, 464টির প্রাইস হচ্ছে 16000 টাকা, 664টির প্রাইস হচ্ছে 17000 টাকা। এর সাথে বক্স চার্জার থাকবে? এটার সঙ্গে চার্জার পাবেন, ঠিক আছে, বক্স চার্জার, তবে বক্স থাকবে না। জি, ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে, ক্যাশ পেমেন্ট মতো স্পষ্ট পাবে, ফুল ডিজিট আইএমআই নাম্বার লেখা থাকবে। ওকে ভাই, তো তারপর কোনটা দেখব? এটা হচ্ছে গুগল, আমরা যেই সার্চ ইঞ্জিনটা ইউজ করে থাকি সেটা সবচেয়ে বেশি, হ্যাঁ গুগল, সেই গুগলের প্রোডাক্ট এটা। আমাদের ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্স, লিফটের 5 মানে 6 তলায়, জি জি, 2 নম্বর শপ, ইমাম ইলেকট্রনিক্স। ওকে ভাই, আর শপ নাম্বার? শপ নাম্বার হচ্ছে 2। তো ভাই তারপর কোন ফোনটা দেখব? এটা হচ্ছে গুগল পিক্সেল 2, এটার মডেল না? জি, এটা হচ্ছে গুগল পিক্সেল 2, এটার কনফিগারেশনটা? এটা কনফিগারেশন 4GB RAM 64GB ROM। জি, এটার প্রাইস কত রাখা যাবে? প্রাইস হচ্ছে 14000 টাকা। ওকে ভাইয়া, এটা কি একটাই কালার হবে? না, এটা তিনটা কালার আমাদের আছে। এটা পুরো একটা ব্ল্যাক না? এটা ফুল ব্ল্যাক, আর একটা হচ্ছে আপনার অনেকটা গ্রিন টাইপের, আর একটা ফুল হোয়াইট। যে যেটা পছন্দ সে যেটা পছন্দ করে সেটা নিতে পারবে। ওকে ভাইয়া, তো তারপর কোনটা দেখব? এটা হচ্ছে LG, এটা LG না? জি, LG G6, এটার মডেল? জি, এটা কি একটাই কালার? হ্যাঁ একটাই কালার, এটা পিছনে ডুয়াল ক্যামেরা, সামনে ডুয়াল ক্যামেরা, ওয়াইড অ্যাঙ্গেল আছে। এটা RAM কত ইউজ করা হয়েছে? এটা 4GB RAM 64GB ROM। ওকে ভাইয়া, তো এটার প্রাইস কত রাখা যাবে? এটা প্রাইস রাখা যাবে 9500 টাকা। 9500 টাকা না? তো তারপরে কোন ফোনটা দেখব ভাইয়া? এটা হচ্ছে আমাদের শপের সবচেয়ে রিজনেবল প্রাইস, রিজনেবল প্রাইস, লোয়েস্ট প্রাইস আপনি যাই বলেন, সাধ্যের মধ্যে অনেক কিছু, এটা হচ্ছে সেটা। এটা হচ্ছে MI Xiaomi Redmi 4A, বাংলা MI বলি, MI 4A, এটার মডেল 2GB RAM 16GB ROM, 2GB RAM 32GB ROM, দুইটা ভেরিয়েন্টই অ্যাভেলেবল। আপনার কাছে 2000 টাকা, 5500 টাকা, জি দুইটাই অ্যাভেলেবল। ওকে ভাইয়া, থ্যাংক ইউ।